হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলারে তো ফ্রেন্ডস আজ আমরা পড়ব জন মিল্টনের লেখা একটি বিখ্যাত এপিক পোয়েম প্যারাডাইস লস্ট ফ্রেন্ডস এটা হলো একটা এপিক পোয়েম এই প্যারাডাইস লস্ট প্রথম প্রকাশিত হয়েছিল ষোলোশো সালে আর এটা দশটা বুক নিয়ে প্রকাশিত হয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ষোলোশো সালে এটা বারোটা বুক নিয়ে প্রকাশিত হয় আর এটা মূলত লেখা ব্ল্যাঙ্ক ভার্সে প্যারাডাইস লস্ট জন মিল্টন লিখেছিলেন তার জীবনের শেষের দিকে অর্থাৎ সেকেন্ড হাফে তো বন্ধুরা এই ছিল কিছু তথ্য তো চলো শুরু করি আজকে আমাদের পোয়েম প্যারাডাইস লস্ট বাই জন মিল্টন তো বন্ধুরা শুরু করার আগে আমরা এর চরিত্রগুলোকে দেখে নিই যাতে এটা বুঝতে আমাদের সুবিধা হয় চরিত্রের প্রথমেই দেখবো স্যাটানকে স্যাটনের আসল নাম ছিল লুসিফার যে ছিল একজন আর্ক এঞ্জেল কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ায় এর নাম হয়ে যায় স্যাটন নেক্সট দেখব গড দ্য ফাদার গড দ্য ফাদার হলো এই বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা এরপর দেখব দ্য সান অফ গড দ্য সান অফ গড হল খ্রিস্টান মতে এটা ঈশ্বরের সন্তান অর্থাৎ খ্রিস্ট অ্যাডাম অ্যাডাম হল প্রথম পুরুষ যাকে গড দ্য ফাদার সৃষ্টি করেছিলেন ইভ ইভ হলেন প্রথম মহিলা যাকে অ্যাডামের পাঁজরের হার থেকে সৃষ্টি করা হয়েছিল বেলজিভাব বেলজিভাব ছিল স্যাটানের একজন সহায়ক সিন সিন হল স্যাটানের মেয়ে ডেথ ডেথ হল স্যাটান আর সিনের ছেলে গ্যাব্রিয়েল গ্যাব্রিয়েল হল একজন আর্ক এঞ্জেল যে হেভেন থেকে ইডেন পর্যন্ত যে সিঁড়ি আছে সেই সিঁড়ির পাহারা দেয় রাফেইল রাফেল হল আরেকজন আর্ক এঞ্জেল র্যা রেফেল সাধারণত ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে এছাড়াও দেখবো ইউরিয়েল ইউরিয়েল হলো একজন এঞ্জেল যে গার্ডেন অফ ইডেনের গেটে পাহারা দেয় এছাড়াও দেখব মাইকেলকে মাইকেল হল আর্ক এঞ্জেলদের মধ্যে চিফ অর্থাৎ যখন সেটান ও গডের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন গডের এঞ্জেলদের সেনাপতি ছিল মাইকেল তো ফ্রেন্ডস এই ছিল আমাদের চরিত্র এরপর আমরা কাহিনিটাকে দেখে নিই কাহিনীর প্রথমেই দেখব লুসিফারকে লুসিফার হল একটা খুবই বাহাদুর ও শক্তিশালী আর্ক এঞ্জেল কিন্তু সময়ের সাথে সাথে লুসিফারের অহংকার বেড়ে যায় আর সে নিজেকে ঈশ্বরের সমতুল্য ভাবতে শুরু করে লুসিফার জানতো যে সে ঈশ্বরের সাথে লড়াইয়ে হেরে যাবে কিন্তু তা সত্ত্বেও সে লড়াই করেছিল কারণ সে মনে মনে ভেবেছিল যদি ঈশ্বর আমাকে এখান থেকে নরকে পাঠিয়ে দেয় তাহলে আমি নরকের রাজা হয়ে যাব আর তার মতে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন অর্থাৎ স্বর্গে চাকর খাটার চেয়ে নরকের রাজা হওয়া ভালো তো লুসিফার কিছু এঞ্জেল আর আর্ক এঞ্জেলকে নিজের দিকে করে নেয় আর ঈশ্বরের সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু স্যাটান এই লড়াইয়ে হেরে যায় আর ঈশ্বর তাকে হেল অর্থাৎ নরকে ফেলে দেয় নরকে স্যাটান ও তার সাথীরা প্যান্ডামোনিয়াম নামক একটা জায়গা চয়ন করে সেখানে তারা আলোচনা করে অর্থাৎ এটা ছিল তাদের আলোচনা গৃহ তো একদিন মিটিংয়ে বেলজিবা বলে যে ঈশ্বর মানুষ নামক একটা সুন্দর জিনিস বানিয়েছে আর তাদেরকে ইডেন নামক একটা জায়গায় রেখেছে যদি আমরা মানুষকে খারাপ করতে পারি তাহলে আমরা ঈশ্বরের কাছে জিতে যাব এরপর সেটান ইডেনে যায় এবং যাওয়ার সময় সে সিন এবং ডেথের সাহায্য নেয় তো গার্ডেন অফ ইডেনে গিয়ে সেটান দেখে যে দরজায় ইউরিয়াল নামক একজন এঞ্জেল আছে যে ইডেনের গার্ডেনকে পাহারা দিচ্ছে তো সেইট্যান কী করে সেইট্যান ইউরিয়ালকে বোকা বানায় এবং ইডেনের গার্ডেনে ঢুকে যায় তো ভিতরে গিয়ে সে দেখে যে সেখানটা গাছপালা আর পশু পাখি দিয়ে কি সুন্দর সাজানো আর সেখানে দুটো মানুষও আছে তো ওই দুটো মানুষ হলো অ্যাডাম আর ইভ তো অ্যাডাম আর ইভ কথা বলছিল আর সেটান সাইড থেকে শুনছিল অ্যাডাম ইভকে বলছিল যে ইডেন গার্ডেনে যত কিছু আছে তা সব কিছু হলো আমাদের শুধুমাত্র এই ফ্রুট অফ নলেজটা ছাড়া এই ফ্রুট অফ নলেজ খেলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে তো এই কথাটা স্যাটান শুনে নেয় এবং স্যাটান শুনে স্থির করলো যে যা হোক করে অ্যাডাম আর ইভকে এই ফল খাওয়াতে হবে তো এই সময় ইডেনে গ্যাব্রিয়াল চলে আসে আর স্যাটান গ্যাব্রিয়ালকে দেখে নেয় এবং সেখান থেকে চলে যায় গ্যাব্রিয়াল স্যাটানের ইডেনে আসার কথাটা ঈশ্বরকে বলে দেয় তো ঈশ্বর র্যাফেলকে অ্যাডামের কাছে পাঠায় যাতে সে অ্যাডামকে সাবধান করিয়ে দেয় তো র্যাফেল অ্যাডামের কাছে আসে এবং বলে ফ্রুট অফ নলেজটা একদমই খাবে না অনেকজন আছে যারা তোমার খারাপ চায় তো তুমি তাদের কথায় আসবে না এবং এই ফল হাত দেবে না তো এইভাবে অ্যাডামকে সাবধান করে দেয় র্যাফেল তো এরপর স্যাটান একটা সাপের মধ্যে প্রবেশ করে আর ইভের কাছে চলে যায় তো ইভের কাছে গিয়ে স্যাটান ইভকে ভুল বোঝায় স্যাটান ইভকে বলে যে তুমি যদি এই ফ্রুট অফ নলেজ খাও তাহলে তুমি আরও রূপপতি হয়ে যাবে তো ইভ তার কথা শুনে সেই ফল খেয়ে নেয় এটা জানার পর অ্যাডাম দেখলো এবার ঈশ্বর তো ইভকে ইডেন থেকে বাইরে বার করে দেবে আর অ্যাডাম ইভকে ছেড়ে থাকতেও পারবে না তাই অ্যাডাম কী করে অ্যাডাম নিজেও সেই ফল খেয়ে নেয় এরপর গড দ্য ফাদার দ্য সান অফ গডকে অ্যাডাম আর ইভের কাছে পাঠায় তো দ্য সান অফ গড আসে এবং অ্যাডাম এবং ইভকে অভিশাপ দেয় দ্য সান অফ গড ইভকে বলে যে তুমি এই ফল খেয়েছো সেই জন্য তোমাকে জন্ম দেওয়ার যন্ত্রণা সহ্য করতে হবে এবং অ্যাডামকে বলে যে তোমাকে তোমাকে তোমার লোকের জন্য খাবার আনতে হবে এরপর দ্য সান অফ গড যতগুলো শয়তান হেলেছিল তাদের সকলকে সাপে পরিণত করে এরপর মাইকেল আসে এবং মাইকেল এসে অ্যাডাম এবং ইভকে দ্য গার্ডেন অফ ইডেন থেকে বার করে এবং পৃথিবীতে নিক্ষেপ করে দেয় এদিকে পৃথিবীতে অ্যাডাম আর ইভ ঝগড়া করে অ্যাডাম ইভকে বলে তোমার জন্য আজ আমাদের এই অবস্থা তো যাই হোক তারা ভাবে তাদের ভুলের শাস্তি তারা পেয়েছে তাই তাদের উচিত ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া কারণ ঈশ্বর চাইলে হয়তো তাদেরকে ক্ষমা করে দেবে এরপর মাইকেল বলবে যে এই পৃথিবীর কষ্ট অ্যাডাম আর ইভকে ও তার উত্তরসূরিদের সহ্য করতে হবে আর একদিন এমন বন্যা আসবে যা সকল মানবজাতিকে মেরে ফেলবে শুধুমাত্র একজনকে ছাড়া যার নাম হল নোয়া নোয়ায়ের উত্তরসূরির কাছে দ্য সান অফ গড আসবে যে সেই জাতির সকল দোষ নিজের উপর নিয়ে নেবে আর এরপরই এই কাহিনীর শেষ হয়ে যায় তো ফ্রেন্ডস এই ছিল জন মিল্টনের প্যারাডাইস লস্ট তো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে